কষ্ট করে বেঁচে থাকতে হচ্ছে। ইতিহাসের সমস্ত বর্বরতাকে তারা হার মানিয়েছে। আপনারা কি দেখেন নাই পত্র পত্রিকায়? আপনারা মিডিয়াতে দেখেন নাই? আফগানিস্তানের উপরে কি জুলুম হয়েছে! লাশের মিছিল পড়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লাশ, কবর দেওয়ার মতো লোক নাই। সেই আমেরিকার রোজভেল্টের টমাহক এবং ক্রুজ এই আক্রমণে, এই ক্ষেপণাস্ত্রের আক্রমণে আজকে ধ্বংস হয়ে গেছে আমাদের দেশগুলো। ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখেন, ধ্বংস করে দিয়েছে। ইরাকের মুসলমানদেরকে দেখেন, ধ্বংস করে দিয়েছে। চেচনিয়া, বসনিয়া, আরাকান, আর আপনারা সর্বশেষ দেখেন আমাদের ভারতে, ভারতে আমাদের মসজিদ গুলাকে ভেঙে, মিনার গুলাকে ভেঙে, মাইক গুলাকে তারা ওইখান থেকে নিক্ষেপ করে, বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে, ওইখানে তারা হনুমানের ছবি, হনুমানের পতাকা এবং জয় শ্রীরাম বলে বলে তারা স্লোগান দিচ্ছে। আপনারা কি দেখেন নাই? এই সমস্ত জুলুম এবং নির্যাতনের কারণেই আজকে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে আল্লাহ তাআলা ধরছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ আখযনা ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মানুষদেরকে বড় বড় আযাব দেওয়ার আগে আমি ছোট ছোট আযাব দিয়ে থাকি, যে যাতে করে মানুষ ফিরে আসে। আমি ছোট ছোট আযাব দিয়েছি, মানুষ উড়িয়ে দিয়েছি কি বলে বলে। আমি ছোট আযাব দিয়েছিলাম, টর্নেডো দিয়েছিলাম, নার্গিস দিয়েছিলাম, হারিকেন দিয়েছিলাম, ফোনি দিয়েছিলাম, মহাসেন দিয়েছিলাম, বুলবুল দিয়েছিলাম। এগুলা আসার আগে আমাদের জাতি, আমাদের নেতারা আমাদেরকে সচেতন করে না যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। ও আমার জাতি, তোমরা সচেতন হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ তাআলার গজব আসতেছে, আল্লাহর কাছে মাপ চাও, তা না হলে এই গজবের হাত থেকে তোমরা কখনো রেহাই পাবে না। কিন্তু এই কথা আমার নেতারা বলে না। আমাদের নেতারা আমাদেরকে শিখিয়েছে কি, আমরা এগুলোর মোকাবেলা করব। এটা আপনারা মনে করিয়েন না যে চিরকাল আপনারা ক্ষমতায় থাকতে পারেন। আজ থেকে 50,000 বছর, আজ থেকে 50 বছর পরে আপনাদের কেউ থাকবে না, আমাদের এখানে অর্ধেক মানুষ থাকবে না। তাহলে আমাদের ক্ষমতা দিয়ে কি লাভ হলো? এই ক্ষমতা আল্লাহর রাস্তায় ব্যয় হবে না, মানুষদেরকে দীন ইসলামের পথে আহ্বান করার ক্ষেত্রে ব্যয় হবে না। ওই ক্ষমতা কখনো কোনো মুসলমানদের ক্ষমতা হতে পারে না। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগামীকাল জমিন টিকলে ইয়ার পরে যায় আপনারা ব্যবস্থা নিতে পারবেন, আপনারা ব্যবস্থা নিয়ে মুখ বন্ধ করা যাবে না। কোন মসজিদ কমিটির গুলামি করার জন্য কোন খতিব নিয়োগ হয় না, খতিব নিয়োগ হয় এক আল্লাহর জমিনে আল্লাহর গুলামি কিভাবে করতে হয় জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। মসজিদের এই সমস্ত জালেমরা এইভাবে সব জায়গায় এইভাবে দখল করে করে এখন মসজিদ পর্যন্ত দখল করছে। মসজিদের ইমামকে তারা এখন আর হক কথা বলতে দেওয়া হয় না, মসজিদের ইমামকে পর্যন্ত তারা আজকে জিম্মি করে ফেলে আছে। আমরা এই দেশের মধ্যে কোনো বেশি আসি নাই, আমরা এই দেশের মধ্যে ট্যাক্স দেই, আমরা এই দেশের মধ্যে বেশি আসি না, আমরা হক কথা বলবো, আমাদের স্বাধীনতা, আমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। সুতরাং আমার হক কথা বলতে গিয়ে, আমার মত প্রকাশের স্বাধীনতার নামে এই দেশে যদি চোর কথা বলতে পারে, ডাকাত কথা বলতে পারে, এই দেশে যদি কোনো দর্শক কথা বলতে পারে, এই দেশে অবশ্যই আমি হক কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলতে পারি। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজন চোর চোরের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। ডাকাত ডাকাতের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। সুতরাং বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুফাসসির, যার হাতে যার ওয়াজ শুনে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষগুলো যার ওয়াজ শুনতো, সেই বিশ্ববিখ্যাত মুফাসসির আপনারা জানেন, ওনার নাম নেওয়া নাকি যাবে না, ওনার নাম নাকি কোরআনের কোন জায়গায় আছে, এইরকম প্রশ্ন করা হচ্ছে। আমি একজন আলেম হিসেবে যদি আলেমের পক্ষে না বলি, চোর কি আলেমের পক্ষে কথা বলবে? ডাকাত কি আলেমের পক্ষে কথা বলবে? না। অবশ্যই যে আলেম আরেকজন আলেমের অসুবিধা দেখে, সমস্যা দেখে আরেকজন আলেম রক্তাক্ত হচ্ছে, আরেকজন আলেম মার খাচ্ছে, আরেকজন আলেম জেলে বন্দী আছে, যে আলেম আরেকজন আলেমের পক্ষে কথা বলবে না, ওই আলেম আলেম নামের কলঙ্ক। সুতরাং দুই বাওয়ালা কোনো মানুষকে ভয় করার জন্য আমাদের জন্ম হয় নাই, আমাদের জন্ম হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার জন্য। আপনারা কি আমার কথায় ভয় পাচ্ছেন? না। আপনারা কি, আপনারা কি, আপনাদের কি কেউ কি খাওয়ায়? না। আপনাদের কি কেউ কি পড়ায়? না। নিজের অর্জিত পয়সা দিয়ে আপনারা নিজে চলেন, মাথার ঘাম ফায়ে ফেলে নিজের টাকা হাতের উপার্জন দিয়ে আপনারা চলেন। সুতরাং আপনাদের অধিকার হরণ করবে, আপনাদের স্বাধীনতা হরণ করবে এমন কোন নেতার গোলামি করার জন্য আমাদের জন্ম হয় না। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে আমরা যতদিন বেঁচে থাকবো অন্যায়ের প্রতিবাদ করবো, সমাজের মধ্যে আর কোনো অন্যায় বিচার আমরা হতে দেব না, যেখানে অন্যায় হবে সেইখানে অন্যায়ের প্রতিবাদ আমরা গড়ে তুলবো। যত জায়গার মধ্যে বিচার হবে, ওই বিচার যদি স্বচ্ছ না হয়, ওই বিচার যদি প্রভাবশালীদের পক্ষে টাকা খেয়ে কোনো বিচারক যদি রায় দেয়, ওই বিচারকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সুতরাং আমি বলে দিচ্ছি আপনাদেরকে,
আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউ না ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ফরোয়া নাই, তোমরাই ছিলে বিজয়ী যদি তোমরা ঈমানদার হতে পারো। আল্লাযীনা আমানু ইয়ুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইয়ুকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কুফরি করে, যারা অন্যায় করে তারা যুদ্ধ করে তাগুতের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া শাইতান, সমস্ত আউলিয়া শাইতানদের বিরুদ্ধে লড়াই করো তোমরা। এটা কার ওয়াদা? আল্লাহ। আলাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি হলো, তোমরা কেন যুদ্ধ করতেছো না, তোমাদের কি হলো, তোমরা কেন যুদ্ধ করতেছো না, অথচ দুর্বল অসহায় নারী পুরুষ শিশু তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন আমাদের জন্য আপনি আমাদেরকে জালিম ও দূষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচান, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। কিন্তু মিয়ানমারের মুসলমানরা ডাক দিয়েছে, আমরা কেউ সাড়া দেই নাই, আমরা আমাদের নিজের জীবনকে বাঁচাই, নিজের পেট বাঁচাই আর পিঠ বাঁচানো, এটাই আমাদের স্বভাব হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি এভাবে অন্যায় প্রতিবাদ থেকে দূরে থাকো, একজনও তোমরা আমার গজব থেকে রেহাই পাবে না। আল্লাহ তাআলার ওয়াদা, মাইয়ার তাদদা মিনকুম আন দিনি ফাসাবাইয়াতিল্লাহ বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। তোমরা যদি আমার দীন ইসলাম থেকে দূরে সরে যাও, তাহলে আমি তোমাদেরকে পরিবর্তন করে ধ্বংস করে এমন একটা জাতি আনবো যে জাতি আমি আল্লাহকে ভালোবাসবে, তারাও আমি আল্লাহকে ভালোবাসবে। সুতরাং আমাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা, কেননা আমরা অন্যায় প্রতিবাদ করি নাই। আমাদের সামনে চোখের সামনে অন্যায় হয়েছে, আমরা দেখিও না দেখার ভান করে আমরা চলে গেছি, নিজের ফ্যাট বাঁচিয়েছি পিঠ বাঁচিয়েছি। সুতরাং আমাদেরও বেঁচে থাকার কোনো লাভ নেই, আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা রাখবেন না, বাড়তেছে একের পর এক বাড়তেছে ভাইরাস, ভাইরাস আপনাদের কাউকে আমাদের কাউকে ছাড়বে না। সুতরাং আপনারা যতদিন পর্যন্ত এইভাবে বোবা শয়তান থাকবেন, আসাকিদু আনিল হাক্কি শয়তান আখরাজ, যারা আমি আল্লাহর হক থেকে হক কথা বলা থেকে যারা দূরে থাকবে তারা হলো বোবা শয়তান। বোবা শয়তান হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে চাই না, উঠবো। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন যুদ্ধ করেছিলেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, উহুদের ময়দানে তাকে কেন রক্তাক্ত করা হয়েছে, কেন এগুলো শুনে শুনে কানসুখ করার জন্য না, কেন কেন তিনি দীন ইসলামের পক্ষে অন্যায়ের পক্ষে লড়াই করার জন্য, মুসলিম মানবতার ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি পেটে ফাতর বেঁধেছেন, জিহাদের ময়দানে দৌড়িয়েছেন, তিনি রক্তাক্ত হয়ে শাহাদাতের কারবালা রক্তাক্ত হয়ে ওনার দান্দা মুবারক শহীদ করা হয়েছিল, ওনাকে তাইফের জমিনে ফাতর আঘাতে রক্তাক্ত করা হয়েছিল। আমাদের নবী রক্তে রক্তাক্ত, রক্তে আঘাতপ্রাপ্ত, আমাদের নবী রক্তাক্ত, আমাদের নবী জিহাদের ময়দানে দৌড়ায় পেটে পাথর বাঁধা, আর আমরা সেই নবীর উম্মত, আমরা আমাদের গায়ে নাদুস কুদুস চেহারা, আমাদের একবারে শান্তি সুন্দর শৃঙ্খলা, আমরা কিভাবে কিয়ামতের ময়দানে আমার রাসূলকে মুখ দেখাবো, মুখ দেখানোর মতো কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।